শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি সেখানে শিক্ষকতাও করতেন। শিক্ষকতা ছেড়ে কেসকে স্বাধীন করতে হবে সেই তাদের নিয়োজিত হয়েছিলেন মাত্র 21 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আজকে প্রয়োজন আছে আজকে সমাজ থেকে নতুন করে স্বাধীনতার প্রয়োজন আছে নতুন করে খুনিয়ামের প্রয়োজন আছে নতুন করে আশপাশের প্রয়োজন আছে নতুন করে বিশ্বমুখের প্রয়োজন আছে নতুন করে ভারতের প্রয়োজন আছে। আজকে যুব সমাজ কোথায়? আজকে যুব সমাজ কেউ ইন্টারনেট রাষ্ট্র তো কেউ পাবজি খেলাতে রাষ্ট্র কেউ পরের গাড়ি দিয়ে রাষ্ট্র। আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষে যে যুব সম্প্রদায় আছে পৃথিবীর আর কোনো দেশে নেই, প্রায় 60 কোটি যুব সম্প্রদায় ভারতবর্ষে আছে কিন্তু এদেরকে কি করেছে বিভিন্ন ভাবে ভাগ করে রেখে দিয়েছে। কাউকে ধর্মের নামে কাউকে বর্ণের নামে কাউকে জাতির নামে কাউকে রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয় দিয়ে ভাগ করে রেখেছে। আজকে এই যুব সমাজকে যদি সঠিকভাবে কাজে লাগানো হতো যুব সমাজের হাতে যদি কাজ করে দিত যুব সমাজ কি দায়িত্বশীল করে তুলতো সরকার তাহলে আমাদেরকে চীন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের তো কথা আমি ভাবি না, আমি পাকিস্তানের কথা ভাবি না কারণ ও বস্তবদের মধ্যে পড়ে না। ওদের কবে পাকিস্তানের মানচিত্র থেকে আমাদেরকে সুযোগ দিলে আমরা মুক্তি দিতে পারবো না? আমাদের স্টুডেন্ট ফান্ডে কাটি আসলে জন্য যেখানে আইন সভা সেখান থেকে আইন তৈরি হয় 140 কোটির উপরে মানুষ কিভাবে থাকবে সারা দেশ কিভাবে পরিচালিত হবে একজন মহিলার কি অধিকার আছে একজন নারী একজন শিশু একজন ভারতবাসীর কি অধিকার আছে যেখান থেকে আইন তৈরি হয় সেই আইন সভার মধ্যে বিজেপির একজন এমপি সম্ভবত এমপি দুবারের এমপি এবং তিনবারের এমএলএ যথেষ্ট তিনি সিনিয়র তিনি কিভাবে একজন যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বললেন তার ধর্ম তুলে বললেন তাকে উগ্রবাদী বললেন বা বিভিন্ন ভাবে শব্দগুলো প্রয়োগ করলেন এর থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের আইন সভাকে এই বিজেপি পরিচালিত সরকার কোন দিকে নিয়ে যেতে চাইছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দাজনক আমার তো মনে হয় ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে যেভাবে বাড়ছে ঘৃণার ভাষণ বাড়ছে সেটা বাড়তে 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 আজকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে গেল। আজ স্পিকার স্যার যিনি কাস্টোডিয়ান গ্রেপ্তার করা হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যথায় এই যে দ্বিতীয় ধর্ম ধর্ম তারা খেলতে চায় দিনের শেষে আমরা ভারতীয় আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই স্টুডেন্ট ফান্ডকে বলবো আপনারা সমাজ গড়ার গাড়ি হন আপনার ছাত্র জীবন আপনাদের উপরে নির্ভর করছে সমাজ কোন পথে চলবে সমাজ কিভাবে পরিচালিত হবে তাই আপনাদের কাছে অনুরোধ করব ধর্ম বন্ধ জাতির উঠে গিয়ে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে রাজনৈতিক রং না দেখে আপনারা তাদের সেবা নিয়োজিত থাকুন। ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে তার জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়েছিল প্রফুল্ল পাটিল 19 বছর বয়সে জীবন উৎসর্গ করে দিয়ে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল ঠিক একই ভাবে আশফাক উল্লাহ খান বিরসা মুন্ডা বাবর সিং এই পেটিয়ত অধ্যায়ের মতো যারা 30 কোটা পা ছুঁতে পারেনি তার আগে নিজের জীবন উৎসর্গ করেছিল দেশকে স্বাধীন দেখতে চেয়েছিল। তাই আপনারা যারা ছাত্র যুব আছেন স্টুডেন্ট ফ্রন্টে যারা নেতৃত্ব আছেন কর্মী যারা সমর্থক আছেন যারা কর্মী আছেন তাদেরকে বলবো সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস বলুন তাদের জীবন চরিত্র
নিজের জীবনকে উৎসর্গ করে যে আপনি সংবিধান আমরা দিয়েছি, আজকে সংবিধানের সেই সেকুলারিজম আজকে বিপন্ন হতে চলেছে, এই সেই সেকুলারিজমকে বরকরার রাখতে তাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, প্রয়োজনে আপনাদের জীবন দিয়েও সেটাকে রক্ষা।